তোমাদের দাদা ভাই বাজার থেকে এসে সাইকেলটা রেখে আমি ওখানে বসছিলাম, ভিডিও একটা আপলোড করছিলাম, তো বলল যে পাউরুটি ডাক দিয়ে যাচ্ছিল দোকানদার, তখন হচ্ছে বললো চলো তুমি কী কী নিবে নিয়ে নাও, আর কেক নিবে, পাউরুটি নিবে, কী কী নিবে না নিবে নিয়ে নাও। তো সেই জন্য হচ্ছে আমি এখন এসেছি, আর দেখো কী কী নিচ্ছি না নিচ্ছি তোমাদের সঙ্গে বাড়িতে গেলে শেয়ার করছি। আর এই যে আমি দেখছি যে এইটা মানে ওই পাউরুটির মতন, বিস্কিটের মতো। তো যাই হোক, আর এখানে দেখো এখন হচ্ছে তোমাদের দাদাভাই খেলতে গেছিলো আজকে, অনেক দিন পরে বেশ খেলতে গেছে। তো যাই হোক, খেলে এসে এই যে চাল বস্তা নিয়েছে, চাল হচ্ছে বেড়ে গেছিলো সেই জন্য। আর এখানে হচ্ছে কিছু জিনিস নিয়ে এসছে, এই সবজি টুকি। সকালবেলা দেখো ইন্দুর একটা ঢুকে পড়েছিল, দিয়ে হচ্ছে পুরো রান্নাঘরের অবস্থা খারাপ করে দিয়েছিল, ওই জন্য ম্যাডাম সকালবেলা থেকে উঠে সব রান্নাঘর পরিষ্কার করছে। এই দেখো পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছে পুরো। ওইদিকে পাইপের জলটা হচ্ছে পড়ে গেছিল, এইখান থেকে নিচ থেকে পাইপের জলটা পড়ে গেছিল, ওটা একদম সিস্টেম করে দিয়েছি একটা কাঠ দিয়ে করে দিতে। আমি তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে পাউরুটি হচ্ছে একটু ভালো করে একটু সেঁকে নিব, আর একটু চা করব। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তোমাদের দাদাভাই চা খাবে না বললো, তোমাদের দাদাভাই দুধ দিয়ে পাউরুটি খাবে। তো যাই হোক, এখন হচ্ছে প্রথমে একটা পাউরুটি এটা গরম করছি, আর এটা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর তোমাদের দাদাভাই মাঝখানে আমাকে ডাকছিল, তো একটু পুড়ে গেছে উপরের দিকটা, একটু পুড়ে গেছে। তো যাই হোক চলো এখন দুধটা আগে একটু গরম করে নিই, আর দুধটা হচ্ছে এই যে গরম করছি, তারপরে দুধটা গরম করার পরে চা করব। তো যেহেতু আমি চা খাবো আর তোমাদের দাদাভাই তো চা খাবে না, তারপর বেশ অনেকটা লেট হয়ে গেছে কারণ এখন ওই 9:30 মতন বাজে। তো খেলতে গেছিলো, খেলে এসে তারপরে মাছ টাছ নিয়ে এসছে, তো সেগুলো নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমাদের একটু আজকে লেট করেই মানে ব্রেকফাস্টটা হবে। তার কারণ হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি, তো চলো চলো এখন যাওয়া যাক ব্রেকফাস্টটা করে নিই। আর এই যে ব্রেকফাস্টে তোমাদেরকে বললাম পাউরুটি আছে, কেক আছে, একটাই কেক নিয়েছি। তোমাদের দাদাভাই বললো আমি এখন কেক খাবো না, যদি হয় বিকেলবেলা খাবো বা সন্ধ্যেবেলা খাবো। তো এই যে আমার চা, আর এখানে ওর যে এক গ্লাস দুধ। আর তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগছে। তো চলো আজকে মাছ যে নিয়ে এসেছি, মাছ দিয়ে কি রান্না করবো? মাছের ঝোলটা কেমন করবো? মানে তুমি যে ওই যে বললাম আলুগুলো কেমন কাটবে জানো তো, সরু সরু করে কাটবে, দিলে ভালো করে একটু ভেজে নিবে, দিলে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দিলে হচ্ছে মাঝে ঝোল করবে, দিলে ঠিক। তুমি যে চার কোণা করে আলুগুলো কাটো না, তার চেয়ে সরু সরু কাটলে তাড়াতাড়ি রান্না হবে, সেই জন্য বললাম। ঠিক আছে, বাঁধাকপির চচ্চড়ি হবে নাকি? বাঁধাকপি চচ্চড়ি করলে ভালো হতো। হ্যাঁ গো, ভাজাগুলো আমার ভালো লাগে না। তার মানে কি এর আগে যে হয়েছিল সেটা ভালো হয়নি? হ্যাঁ সেইটা বলছি আমি, তার মানে নিজে মুখে স্বীকার করলে তো বাঁধাকপি চচ্চড়ি করো। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তাহলে করো। আর তারপরে দেখো দুজনের কথাটা বলার পরে এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। বললামই তো অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো আজকে কী কী রান্না করছি না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখানে হচ্ছে বাঁধাকপিটা হালকা একটু করে নুন দিয়ে একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর এই যে আমার বাঁধাকপির সঙ্গে চচ্চড়ি একদম হয়ে গেছে।
অনেকটা তাড়াহুড়ো করে রান্না করছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ঠিক মতন সব কিছুটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার মজে ফলো করনি, তো ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, গিয়ে মজে ফলো করতে পারো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর চলো এখন পুরো ব্লগটা দেখতে থাকো। আর দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এখানে বড়ি, তো 500 মতন বড়ি নিয়ে এসেছিলো, তো সেই জন্য ওখান থেকে তিনটে বড়ি আমি কড়াতে নিয়ে ভেজে নেব। তার কারণ হচ্ছে আলু আর বড়ি মাখা করব সেই জন্য। আর বলছে বড়িগুলো অনেকটা দাম নিয়েছে, তো যাই হোক। আর আমাদের প্রথম বছরের প্রথম বড়ি, তা আবার মানে কী বলবো, দোকানের কেনা, যেহেতু আমি বড়ি টড়ি দিতে জানি না, যদি কোনো দিনও দেখি শিখি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এখন বর্তমানে তো আমি বড়ি দিতে জানি না, তো সেই জন্য। তো চলো এখন হচ্ছে রান্নাটা করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর পবিত্র বৃষ্টি ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। তো এখন বাজে ঘড়িতে কটা নাই বললাম, তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। 12টা বাজতে অনেকটা বাকি ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দিলাম 12টার আগে। তো যাই হোক, আর চলো এখন হচ্ছে মাছের ঝোল করবো বলে সেই জন্য আলুটা ভালো করে একটু তেলে ভেজে নিয়েছি, যেমনটাই তোমাদের দাদাভাই বললো যে একটুখানি আলুগুলো একটু কাঁচা থেকে যায়, মানে কাঁচা থাকে না, ওই সেদ্ধ ঠিক মতন হয় না, একটা দুটো এরকম হয়। তো সেই জন্য, আর এগুলো নতুন আলু তো একটু সেদ্ধ হতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, এখানে দেখো আগে থেকে আমি সবার ফার্স্টে মানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভাজবো। তো চলো দেখতে থাকো। আর এখন 3 পিস কি 4 পিস মতন মাছে ঝোলে ভাজবো, আর আর ভাত বাকিটা ভেজে ভালো করে একটু তেলে কড়া করে ভেজে রেখে দিব আর একটা টিফিন কন্টেনারের মধ্যে। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। তোমাদের দাদাভাই তো বললো যে বাঁধাকপি চচ্চড়ি করে দেবে আমাকে, আমি তো নাই বললাম, কিন্তু আমি বাঁধাকপি চচ্চড়ি করতাম। ওকে মজা করে জাস্ট বললাম যে না, আমি করব না, বাঁধাকপি শাকের ভাজা করব। তো যাই হোক, খেতে বসলে অবশ্যই অবাক হবেন যে আমি হচ্ছে বাঁধাকপি শাকের চচ্চড়ি করেছি। তো আর এই যে এইটা হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে ভিডিওটা করেছিল, আর সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে, আসনগুলো এইভাবে গুছিয়ে রাখে। তার কারণ হচ্ছে কি বলতো, খেতে না বসলে এরকম আসন দুটো এরকম মানে মেলানো রাখতে নি, এটা সেই জন্য হচ্ছে একটু গুছিয়ে রেখেছে। আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে ভাত হয়েছে, বাঁধাকপি শাকের চচ্চড়ি হয়েছে, আর হচ্ছে মাছের ঝোল হয়েছে, আর আলু মাখাটা যে আছে সেটা জানে না, কারণ ভাতেই তো আলুটা সেদ্ধ আছে। তো চলো এখন আবার খাওয়া খেতে বসলে আবার তোমাদের সঙ্গে কথা বলি। এই দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, যেমনটাই তোমাদেরকে বললাম, আলু বড়ি দিয়ে মাখা, আর করেছি বাঁধাকপি শাকের ভাজা, এই সরি চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল। আমি যখন এসে দেখি, তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দাদাভাই সমস্ত কিছু রেডি করে একদম রেখে দিয়েছিলো। চলো এখন ফটাফট খেয়ে নিই। আর খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এসেছি ছাদের উপরে, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এই দুটো দিন তো বাড়িতে থাকে, আমি কয়েকটা রিলস বানাবো বলে আমাদের দাদাভাই এই যে চলে এসেছে। দেখো চলো এখন তাড়াতাড়ি রিলসগুলো বানিয়ে নিই, কারণ রোদ চলে গেলে খুব একটা ভালো ভিডিও আসে না। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই যে রিলস বানিয়ে তারপরে এসে সন্ধ্যা হাতটা ধুয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে একদম গরম গরম চা নিয়ে চলে এসেছি, আর সকালবেলা এই দুটো কেকও নিয়েছিলাম, অনেক দিন পরে খেলাম, অনেক বছর পরে বলতে গেলে। তো এগুলো আমার ভীষণই ভালো লাগতো, ওই এইগুলো বিশেষ করে ওই বাসে উঠলে ভীষণই বিক্রি করতো, তাই না? তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, আমার তো ভীষণই ভালো লাগে। আরও একটা কেক নিয়েছি, তোমাদের দাদাভাই বললো তুমি ওই যে বাটি কেকগুলো এগুলো আমি একটা খেয়ে খাবো, মানে এই কেকটা ওটা তোমাদের দাদাভাই একটুখানি খাবে, আর ওই কেকটা তোমাদের দাদাভাই পুরোটা খেয়েছে, আর আমি এই দুটো কেকই আমি খাবো।
তো যাই হোক, আর চলো আজকের মতন টাটা, আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। দেখো তোমাদের দাদাভাই কী বলছে। কিরা আমার পাল্লায় পড়ে তুমি চাও এখন খাওয়া, এটা কিন্তু ঠিক কথা বলে, তাই না? আগে কোনোদিন তুই চাই খেতে না।